সো ওয়েলকাম এগেন টু আওয়ার দর্পণ একাডেমি। সো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে ব্যাপারটি আলোচনা করব সেটা হচ্ছে সরলদন গতির স্মরণ বেগ ত্বরণ এই ব্যাপারটা নিয়ে। তো আমরা একটু আগেই শুরুতে দেখে আসছি হচ্ছে সরলদন গতিটা কি, সরলদন গতির সমীকরণ এবং তাদের ব্যবকলনীয় সমীকরণ। তো আজকে আমরা দেখব যে এই যে সরলদন গতিটা, সাপোজ তোমাকে আমি আরেকটা সরলদন গতির আরেকটা উদাহরণ বলি। যেমন সাপোজ আমি উদাহরণটা নিয়ে কাজ করছি কি, একটা সরল দোলক, আমি একটা সরল দোলককে টেনে এভাবে ছেড়ে দিলাম, টেনে ছেড়ে দিই, তাহলে সরল দোলক টেপে দুলতে থাকবে, এ দুলতে থাকতেছে। তাহলে এই সরল দোলকের গতি যদি সরল দোলন গতি হয় তাহলে তার ইকুয়েশনটা কীরকম হবে, এই যে এরকম হবে। এবার আমি জানতে চাচ্ছি এই যে সরল দোলক টেপে দুলতেছে, তো বলতো ভাই যদি আমি এটাকে টেনে ছেড়ে দিই, এবং তার আগে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা শুরুতে এই কথাটা বলছিলাম যে একটা সরল দোলকের ক্ষেত্রে, সরল দোলন গতির ক্ষেত্রে আমরা যত হিসাব নিকাশ করবো সব হিসাব নিকাশ হবে হচ্ছে সাম্যাবস্থান থেকে। আর সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থান কোনটা ভাই, এই যে এইটা তার সাম্যাবস্থান। যদি আমি একটা সরল দোলককে এভাবে ঝুলাই দিই তাহলে নর্মাল সে এই পজিশনে থাকে না, সে তো নর্মাল এভাবেই থাকে, তাহলে সেটা তার সাম্যাবস্থান। আর তাকে আমি যেভাবেই রাখি না কেন সে এই অবস্থানে আসতে চায়, অর্থাৎ যে সেই এই সরল দোলকটা যে অবস্থানে বারবার ফিরে আসতে চাই সে অবস্থানটা কি সাম্যাবস্থান, তাহলে এটা তার সাম্যাবস্থান। তো আমরা যত হিসাব নিকাশ করব সবগুলো হবে এই সাম্যাবস্থান থেকে, অর্থাৎ সাম্যাবস্থান থেকে, অর্থাৎ যেখানে এক্সের মানটা জিরো, সরলটা যেখানে জিরো। এবার যদি একে আমি টেনে ছেড়ে দিই, যে দুলতে থাকতেছে, তো এটা বলতো ভাইয়া যদি আমি এটি টেনে ছেড়ে দিই তাহলে এক সেকেন্ড পর বা দুই সেকেন্ড পর বা তিন সেকেন্ড পর বস্তুটা কি একই জায়গায় থাকবে, থাকবে না। প্রথমে এখানে আসে, এক সেকেন্ড পর এখানে, দুই সেকেন্ড পর এখানে, তিন সেকেন্ড পর এখানে, অর্থাৎ বিভিন্ন টাইম পিরিয়ড পর পর বিভিন্ন জায়গায় থাকবে। তো কোন সময় পরে, কত সময় পরে বস্তুটার স্মরণটা কোথায়, বস্তুটা এই সাম্যাবস্থান থেকে কত দূরে আছে, যদি আমি এটা বের করতে চাই তাহলে আমার একটা ইকুয়েশন জানা দরকার। তাহলে আমি ওই ইকুয়েশনে বারবার যে কোনো টাইম বসাই দিলে আমি খুব সহজে খুব সুন্দর করে তা সে সাম্যাবস্থান হতে কত দূরে আছে, অর্থাৎ তার স্মরণটা কত বের করে ফেলতে পারি। তো এটা আমাদের উদ্দেশ্য। এবং শুধু তাই না, আরেকটা ব্যাপার লক্ষ্য করো, যদি আমি সরল দোলকটা টেনে ছেড়ে দিই তাহলে এখন আপাতত আমি এভাবে যখন টেনে ধরছি বেগটা আপাতত কত, জিরো। যখন আমি টেনে ছেড়ে দিব এই যখন দুহে দুলতে থাকবে, তো অর্থাৎ এভাবে যখন দুলবে তখন এই অবস্থানে বেগ যেরকম, দুলতে দুলতে যখন এই জায়গায় আসবে বেগ অবশ্যই কীরকম থাকবে না, বেগটা চেঞ্জ হয়ে যাবে। আবার যখন উপরের দিকে যাবে তখন বেগটা আরেকরকম হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময় পর কিন্তু কী হচ্ছে, বেগটাও চেঞ্জ হচ্ছে। তো কোন টাইম পরে বেগটা কীরকম হবে সেটাও আমরা বের করতে পারবো চাইলে। তো আসলে শুরু করি আমরা হচ্ছে এইটা দিয়ে, এই যে স্মরণটা কীভাবে বের করবো। তো আমরা যেটা দেখে আসছিলাম সরল দোলন গতির সমীকরণ, ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল জিরো, যেখানে এই এক্স মানে কী ছিল, যে স্মরণ, সরল দোলন গতিটার স্মরণ। যদি আমি ওই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে ওই ইকুয়েশন সলভ করলে আমাদের যে স্মরণটা আসবে সেই ইকুয়েশনও দাঁড়াবে অনেকটা এইরকম, যে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো ভাই কয়েকটা নতুন টার্ম চলে আসছে, কী কী, এই এক্স তো স্মরণ সেটা আমরা বুঝতেই পারতেছি, এবং স্মরণটা কী, এই যে আমরা লিখছি টি, অর্থাৎ যে কোনো সময় পরে আমি তো এখানে টি এর ভ্যালুটা বসাই দিই, যে কোনো সময় পরে তার স্মরণটা কত হবে সেটা চাইলে আমি বের করে ফেলতে পারি। তাহলে এখন কী কী টার্ম চলে আসছে দেখো, একটা ব্যাপার আছে হচ্ছে এ, এই কথাটা এর এইটার মিনিং হচ্ছে কি, যে এ এটা মানে হচ্ছে বিস্তার। এখন বিস্তার জিনিসটা কী, এখন এই যে সরল দোলকটা আমি টেনে ছেড়ে দিছিলাম, অর্থাৎ সে যখন দোলাদুলি করতেছিল এই দোলাদুলির মুহূর্তে সে যে কোনো একদিকে ডানে বা বামে সর্বাধিক যত দূরত্ব অতিক্রম করে, দেখো তো ভাইয়া এইখানে ছিল সর্বাধিক এই পজিশন পর্যন্ত আসছে, অর্থাৎ এই যে সর্বাধিক এতটুকু দূরত্ব করছে তাহলে এইটুকু দূরত্বকে আমি বলতে পারবো কি, যে বিস্তার। তাহলে অর্থাৎ একটা সরল দোলক ডানে বা বামে সর্বাধিক যতটুকু দূরত্ব অতিক্রম করে, যেমন এই পাশে সে সর্বাধিক এইটুকু দূরত্ব পর্যন্ত আসছে, তাহলে এইটুকু দূরত্বকে আমরা বলবো কি, বিস্তার। আর সাইন তো আমাদের একটা ফাংশন, আর এইখানে যে ব্যাপারটা লিখছি আমি ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা একত্রে বলি কি, আমি এখানে লিখে দিচ্ছি যে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আসলে একটা, এটার একটা নাম আছে যে ওমেগা টি প্লাস ডেল্টাকে আমরা বলেছি দশা কোণ। তাহলে এটা একটু মাথায় রাখবো, কোণ কেন বলছি ভাই, কারণ সাইনের পরে যা বলছি সেটা কোণই হবে, এটা বলি কি যে দশা কোণ। কিন্তু এর মধ্যে আরও কয়েকটা টার্ম আছে ওমেগা টি, তো ওমেগা মানে আমরা আগেই বলে আসছি, ওমেগা মানে হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, টি তো সময়, আর ডেল এই ব্যাপারটা মিনিং আছে, ডেল মানে হচ্ছে আদি দশা, আদি দশাটাকে দশাটা বোঝা উচিত। দশাটা কি, দশা বলতে আমরা যেটা বোঝাই যে ওই সরল দোলকটার বা যেই কণাটার আসলে সরল দোলন গতিতে দুলতেছে তার যে কোনো মুহূর্তে তার যে সামগ্রিক অবস্থা সেটাকে আমরা আসলে কি দশা দিয়ে প্রকাশ করি। আদি দশা মানে কি, যে আমি যখন দোলাদুলির আগে বস্তুটার যে আদি পজিশন, আদি অবস্থা কী ছিল সেইটা বোঝাই আমরা হচ্ছে আদি দশা দিয়ে, অর্থাৎ তার শুরুতে যে তার দশাটা ছিল, শুরুতে যে সামগ্রিক অবস্থাটা ছিল সে কোন অবস্থায় ছিল, সে কি এই অবস্থায় ছিল নাকি শুরুতে একটু এভাবে ছিল, তো এটাকে আমরা বলি কি হচ্ছে আদি দশা বা ডেল।
তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যদি আমি সরল দোলন গতির সরণটা বের করতে চাই, এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল এটাকে আমরা সলভ করি, তাহলে আমাদের এই সরণটা চলে আসে এবং সরণটা কত হয়, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো আসলে এটা বুঝতে পারছি। এবার আমি চাচ্ছি সরল দোলন গতিটার বেগটাকে, তো সরণ আমাদের দেওয়া আছে, এবার সরণ থেকে আমি চাচ্ছি বেগ। তাহলে ভাই আমরা বেগ কীভাবে বের করতে পারি, আমরা একটা ব্যাপার জানি যে বেগ ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, ভি সমান হচ্ছে ডি এক্স ডিভাইড বাই ডিটি। আমরা সরণের সংজ্ঞা থেকে, বেগের সংজ্ঞা থেকে জানি যে সরণকে যদি আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, অর্থাৎ সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, বা যেহেতু সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, তার মানে আমি এই সরণ যেটা পাইলাম এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাই যাবো, বেগ পাই যাবো। তাহলে এবার বেগের যে মানটা তখন কীরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে, একটু মুছে দিই এটা, তো দেখো কীরকম দাঁড়ায় জিনিসটা। তো হচ্ছে ডি ডিটি অফ এই যে এক্স, যেটা একটু আগে আমরা লিখে রাখছি এক্সের মানটা কত, যে এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে আমি এখন টি এর রেসপেক্টে এই ব্যাপারটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমি বেগটা পাই যাবো। তো আমরা ডিফারেন্সিয়েট করি, প্রথম কথা আমরা ডিফারেন্সিয়েট করছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তো এইখানে আমাদের এই যে এ বা বিস্তার এবার তো কনস্ট্যান্ট, আর ডিফারেন্সিয়েশনের নিয়মটা কী ভাই, যে কনস্ট্যান্ট জিনিসটা বাইরে চলে আসে, তাহলে আমাদের এই এটা বাইরে চলে আসলো। এবার আমরা ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে এই যে কি সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার যেহেতু আমরা একটা ব্যাপার জানি যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে কস, এবার আমি যদি ডিফারেন্সিয়েট এখানে করি, দেখো এখানে আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কিন্তু টি আসলে নাই, পুরো ব্যাপারটা কি যে ওমেগা টি প্লাস ডেল্টা। এই জন্য যেটা আমরা করবো যে এই যেহেতু ডিফারেন্সিয়েট টি এর সাপেক্ষে, এই পুরো ব্যাপারটাকে আমরা ধরে নেব কি টি। যদি আমি এই পুরো ব্যাপারটাকে মনে মনে টি ধরে নিই তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে, আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি কি সাইন টি এর, আর সাইন টি এর ডিফারেন্সিয়েট করলে কত আসে কস টি। তাহলে এখানে যেই পুরো ব্যাপারটাকে ধরছিলাম টি, সেটা আমি লিখি যে ওমেগা টি প্লাস ডেল্টা। এবার ব্যাপার হচ্ছে আমি তো এটাকে ধরে নিয়েছিলাম যে হচ্ছে টি, কিন্তু আসলে তো টি না, এটা আসলে কি ওমেগা টি প্লাস ডেল্টা। তো ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী আমরা করবো কি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে পাশে গুণ করে দেবো, এটাকে আমরা বলি কি যে চেইন রুল। তো গুণ করে দিই যে টি এর সাপেক্ষে এবার যদি শুধু এইটুকু ডিফারেন্সিয়েশন করি তাহলে কত দাঁড়াবে, যে টি এর সাপেক্ষে ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন দাঁড়াবে হচ্ছে ওমেগা, কারণ ওমেগা কনস্ট্যান্ট জিনিস বাইরে আসলো, আর টি এর সাপেক্ষে টি এর ডিফারেন্সিয়েশন হবে ওয়ান, ওই জন্য আমরা লিখলাম না। আর টি এর সাপেক্ষে ডেল এর ডিফারেন্সিয়েশন হবে কত, জিরো, কেন, কারণ এটা কনস্ট্যান্ট জিনিস, যে আমরা জানি কি যে কোনো কোনো কিছু রেসপেক্টে কোনো কনস্ট্যান্ট জিনিস ডিফারেন্সিয়েট করলে কত আসে, জিরো আসে। তো ওই জন্য আমরা জিনিসটা তাহলে এইটা আমরা পাইলাম এখন পর্যন্ত, যে এই এক্সকে যখন আমি ডিফারেন্সিয়েট করলাম তখন জিনিসটা দাঁড়ালো কীরকম, যে এ কস ওমেগা টি প্লাস ইনটু ওমেগা। তাহলে আমি কাজ করি এই ওমেগাটাকে ওই পাশে না লিখে আমি একটু ওই পাশে গুণ করে লিখি, তখন জিনিসটা দাঁড়ালো কী ভাইয়া, যে বেগ ইজ ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে এইটা হচ্ছে আমাদের কি যে বেগের ইকুয়েশন। আমি যদি এখন এই জায়গাটায় এই টি এর জায়গায় এখন বিভিন্ন টাইম বসাই দিই, এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড, তাহলে আমি বের করতে পারবো বস্তু যখন দোলাদুলি করতেছিল তো যে কোনো মুহূর্তে তার আসলে বেগটা কত ছিল, তাহলে আমি এই ইকুয়েশন দ্বারা বের করে ফেলতে পারবো। তার মানে আমরা যেটা পাইলাম যে হচ্ছে সরণের ইকুয়েশন হচ্ছে এ সাইন, তারপর একটু বক্স করে রাখবো, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সরণের ইকুয়েশন দাঁড়ালে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, আর বেগের ইকুয়েশন দাঁড়ালো এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। তো আমরা সরল দোলন গতির যে বেগের ইকুয়েশনটা পাইলাম সেটা কি দাঁড়াইলো, যে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। পরিচিত আমি আরেকবার বলে দিই যে এ মানে ছিল বিস্তার, ওমেগা ছিল কৌণিক কম্পাঙ্ক, আর ওমেগা টি প্লাস ডেল্টা কেন বলছিলাম, দশা কোণ, যেখানে শুধু ডেল মানে ছিল আদি দশা। তার মানে এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে যেটুকু নিয়ে আসছি সেটা হচ্ছে কি সরল দোলন গতির সমীকরণ, সরল দোলন গতির ব্যবকলনীয় সমীকরণ, এবং ওই ব্যবকলনীয় সমীকরণ থেকে সরল দোলন গতিটার সরণ কী হবে, অর্থাৎ বস্তুটা কত সময় পরে বস্তুটা সাম্যবস্থান থেকে কত দূরে আসে সেটা আমরা বের করতে শিখছি এই এক্স থেকে। এবং বেগেরটা আমরা দেখছি যে একটা নির্দিষ্ট টাইম পরে বস্তুটা তো এখানে আসে, একটা দুই সেকেন্ড পরে এখানে, তিন সেকেন্ড পরে এখানে, তো ভিন্ন ভিন্ন পজিশনে এসে থাকতেছে সেটা আমরা, তার মানে ভিন্ন ভিন্ন পজিশনে তার বেগটা কীরকম হবে সেটা আমরা চাইলে বের করতে পারি এই ইকুয়েশনের সাহায্যে। এইবার আমরা এই বেগটা যদি আমাকে টাইম যদি বলে না দেয়, বললো যে দুই সেকেন্ড পরে এর বেগ কত, এরকম যদি না বলে আমাকে বলে দেয় যে সাম্যবস্থান থেকে দুই সেন্টিমিটার দূরে তার বেগ কত, অর্থাৎ ধরলাম সাম্যবস্থান থেকে সে দুই সেন্টিমিটার এইখানে আছে, তো এই পজিশনে তার বেগটা কত হবে। তার মানে আমি বেগটা আসলে এবার টাইমের রেসপেক্টে বের না করে বেগটা আসলে আমি বলতে চাচ্ছি যে সরণ আমাকে বলে দিল যে সরণের মানটা, এই এক্সের মানটা বলে দিল যে সরণটা হচ্ছে এত, তাহলে বেগ কত। আমরা এখন এই এক্সের রেসপেক্টে বেগটা কত হয় সেটা বের করা শিখি। তো একটু আগেই আমরা এই ব্যাপারটা নিয়ে আসলাম যে হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে বেগটা এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এখান থেকে আমি এই লাইনটা লিখতে পারি না ভাইয়া, যে এ ওমেগা থাকলো কস, এই পুরোটাকে আমি মনে মনে থিটা চিন্তা করলাম, কস থিটার পরিবর্তে লেখা যায় রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র যে কস থিটার সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার
তাহলে এসে দাঁড়ালো এইরকম যে আমি এবার এই বাইরে যে আমাদের এটা ছিল আমি এটা রুটের ভিতরে ঢুকে ফেললাম, তাহলে কি আসবে? যেহেতু রুটের বাইরে ছিল এ, তাহলে রুটের ভিতরে যখন চলে যাবে তখন কি হয়ে যাবে? এ স্কোয়ার হয়ে যাবে, কারণ স্কোয়ার থেকে স্কোয়ারটা যখন বাইরে আসবে তখন তো শুধু এ দাঁড়াবে। তার মানে আমরা ভিতরে ঢুকে ফেললাম এটাকে, যে এটা ভিতরে গুণ করে দিই, তাহলে এসে দাঁড়ালো এরকম যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে আবার এ স্কোয়ারটা কোথায় আসলো? কারণ আমি যখন ভিতরে এটা গুণ করে দিছি এর সাথেও গুণ হবে, আবার তো এর সাথেও গুণ হবে, তখন জিনিসটা দাঁড়াইলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এই যে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এই ব্যাপারটাকে আমরা আসলে দেখো তো লক্ষ্য করে যে এক্স ইকুয়াল ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যদি আমি উভয় পক্ষে এখানে স্কোয়ার স্কোয়ার করে দিই তাহলে আমি এখানে কী লিখবো? এক্স স্কোয়ার লিখবো। দেখো এইটা লেখা আছে যে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তখন এইটুকুর পরিবর্তে আমি কী লিখতে পারবো? এক্স স্কোয়ার লিখতে পারবো। ওই জন্য আমরা এই পুরোটুকুর বদলে লিখে ফেলছি কি এক্স স্কোয়ার। তার মানে জিনিসটা আমার তখন দাঁড়াবে এইরকম যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এখন যদি আমাকে এক্সের মান বলে দেয়, যে বললো যে বস্তুটা আসলে সাম্যাবস্থান থেকে এতটুকু দূরে আছে, সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে আছে, 4 সেন্টিমিটার দূরে আছে, তখন বেগ কত? তখন আমি বেগ কী লিখবো? যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে ভি মানে তো বেগ, ওমেগা মানে কৌণিক বেগ, আর এ হচ্ছে আমাদের বিস্তার, সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে দূরত্বটুকু সেটা ছিল আমাদের বিস্তার, আর এক্স মানে হচ্ছে সাম্যাবস্থান হতে কত দূরে সে আপাতত আছে। তার মানে আমাকে যখন বেগ বের করতে বলবে তখন বেগটা আমি এই ইকুয়েশন দিয়েও বের করতে পারি, অথবা বেগটা আমি এই ইকুয়েশন দিয়েও বের করতে পারি। কিন্তু কখন কোনটা দিয়ে করবো? যখন আমাকে বলবে যে 2 সেকেন্ড পর তার বেগ কত, 3 সেকেন্ড পর তার বেগ কত, অর্থাৎ সময় যখন দিয়ে দিবে তখন বেগ বের করতে পারি, আমরা এটা করবো। আর যখন হচ্ছে আমাদের বেগটা বলবে যে এক্সের সাপেক্ষে বের করো, যে 2 সেন্টিমিটার দূরে বেগ কত, 3 সেন্টিমিটার দূরে বেগ কত, তখন আমরা করবো কি এই ইকুয়েশন ইউজ করবো। তার মানে আমরা পেয়ে গেলাম কি যে সরলদ্বন্দ গতির ক্ষেত্রে এই যে আমাদের সরণ যেটা ছিল সেটা আমরা আগে বের করছি, এবং আমরা কী করলাম? বেগটাও বের করে ফেললাম। একটা জিনিস আমাদের এখানে বেগ থেকে আর বাকি আছে, সেটা আমরা শেষ করে ফেলি। যেমন আমি দেখি একটু দেখাই যে বেগের মধ্যে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, হচ্ছে সর্বাধিক বেগ। সর্বাধিক বেগটা কি? দেখো তো ভাইয়া, যখন এই সরদ লোকটাকে আমি এভাবে টেনে ছেড়ে দিব তখন সে দুলতে থাকবে, তখন তার সব জায়গায় কি বেগ একইরকম থাকবে? লক্ষ্য করে দেখো, যখন সরদ লোকটা আসে আমি টানলাম, যখন ছেড়ে দিব সে যখন এভাবে দুলবে পুরোটা, তখন তার বিভিন্ন পয়েন্টে বেগ বিভিন্ন রকম। তো এই দোলাদুলির মুহূর্তে কোন অবস্থায় তার বেগটা সর্বোচ্চ? বাস্তবে দেখা যায় যখন আমি একটা সরদ লোকে টেনে ছেড়ে দিব তখন সে আস্তে তার বেগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে যখন এই সাম্যাবস্থানে আসে তখন তার বেগটা কী হয়? সর্বাধিক হয়। অর্থাৎ এই সাম্যাবস্থানে তার বেগটা সর্বাধিক হয়। আর আমরা একটু আগে বলে আসলাম সাম্যাবস্থান মানে কি, যেখানে আসলে কি এক্সের মানটা জিরো। তো এই যে আমি বললাম এখানে বেগটা সর্বাধিক হয়, ওই বেগের মানটা কত আসলে, সেটা আমি চাইলে এখান থেকে বের করতে পারি। দেখো আমাদের ফর্মুলা কী ছিল, যে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমি বললাম যে সর্বাধিক বেগটা হয় কোথায়? সাম্যাবস্থানে হয়, অর্থাৎ যেখানে এক্স ইকুয়াল জিরো। যদি আমি এইখানে এক্স ইকুয়াল জিরো বসাই দিই তাহলে কী আসবে? যে এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, তখন আলটিমেটলি এই জিরো স্কোয়ার মাইনাস তো জিরো, এই পোর্শনটুকু বাদ। তাহলে এই যে স্কোয়ার আর রুট যদি কাটা চলে যায় তাহলে আমাদের আলটিমেট জিনিসটা দাঁড়াবে কীরকম? যে ভি ইজ ইকুয়ালস টু ওমেগায়, আর এটাকে আমরা বলবো কি যে সর্বাধিক বেগ। অর্থাৎ কোনো একটা সরল দোলক যখন দুলতে থাকবে তখন তার এই সাম্যাবস্থানে বেগটা সর্বোচ্চ হবে, এবং এই সর্বোচ্চ বেগের মান কত হবে? ওমেগা এ। এবং এইটাও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তার মানে আমরা যেটা পাইলাম আর কি, সরল দোলন গতির ক্ষেত্রে বেগ যদি বের করতে বলে তাহলে কী হবে? ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, অথবা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা যদি বলে সর্বোচ্চ বেগ তখন করবো কি আমরা লিখবো ওমেগা এ। আর একটা জিনিস আমাদের বাকি থাকে কেন, সেটা হচ্ছে সর্বনিম্ন বেগ। সর্বোচ্চ বেগ যদি পারি তাহলে সর্বনিম্ন বেগটা কত হবে? ব্যাপার হচ্ছে যখন আমি একটু সরলকে টেনে ছেড়ে দিব, যখন আমি যেই মুহূর্তে ছেড়ে দিব সেই মুহূর্তে তার বেগটা কত থাকে? জিরো থাকে। আবার যখন সে দুলে দুলে ওই মাথায় চলে যাবে ওই বিস্তারে, তখনও তার বেগটা কত হয়? জিরো হয়। অর্থাৎ বেগগুলো সর্বনিম্ন কত হয়? বিস্তারে হয়। বিস্তারে মানে কি? যদি আমি সর্বনিম্ন বেগটা বের করতে চাই, দেখো এই যে আমাদের ফর্মুলা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ বস্তুগুলো যখন এই বিস্তারে থাকে তখন তার বেগটা জিরো হয়। আর বিস্তার মানে কি? সরণের মানটা কত আসলে? এই যে এই পুরোটা যদি সরণ হয় এটা আমরা কী বলি? বিস্তার বলি। তো সরণটা আসলে কার সমান? বিস্তারের সমান। তো আমি এই এ স্কোয়ারের মানটা এখানে বসাই দিই, সে দাঁড়াইলো কি ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মানে এই পুরো পোর্শনটুকু কত চলে আসবে? জিরো চলে আসবে। আর যদি জিরো আসে তখন আমি এটাকে কী বলবো? যে বেগের মানটা কত? জিরো। অর্থাৎ আমাদের সর্বনিম্ন বেগটা হবে কত? জিরো। এবং এটা কোথায় ঘটবে সর্বনিম্ন বেগটা? এটা হবে হচ্ছে বিস্তারে। আর এই সর্বোচ্চ বেগটা কোথায় ঘটছিল? আমাদের সাম্য অবস্থানে। তো এইটা একটু মনে রাখবো আমরা। তো এখান থেকে আমাদের যেই ব্যাপারটুকু শুধু মনে রাখতে হবে সেটা কী কী? যে সরল দোলন গতির ক্ষেত্রে সরণটা হচ্ছে এই যে এটা, বেগ হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল্টা, এবং আমাদের আমরা আরেকটা ফর্ম যে বের করে রাখছিলাম বেগের সেটা কী ছিল? আমাদের ভি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পাশাপাশি সর্বোচ্চ বেগটা হচ্ছে ওমেগা এ, কোথায় হয়? সাম্য অবস্থানে। আর সর্বনিম্ন বেগটা কত হয়? জিরো। কোথায় হয়? বিস্তারে আর কি। তো হচ্ছে আমাদের ছিল সরল দোলন গতির ক্ষেত্রে বেগের ব্যাপারটা। আমাদের এরপরে বাকি থাকবে হচ্ছে সরণগতির ত্বরণটা। তো এখন আমরা সেই ত্বরণটা দেখে ফেলবো।
তো আমাদের যেই পোর্শনটুকু আমরা এবার দেখবো সেটা হচ্ছে সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণটা। তো ত্বরণ সম্বন্ধে আমরা কী জানি ভাইয়া, যে এ ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, অর্থাৎ বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। তাহলে আমরা যদি টি এর সাপেক্ষে বেগটাকে ডিফারেন্সিয়েট করি ত্বরণ পাই যাবো আমরা। তো টি এর সাপেক্ষে এই যে আমাদের বেগ, এই বেগটা আমরা একটু আগে বের করে আসছি যে বেগ ইজ ইকুয়ালস টু কী ছিল, যে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এই ব্যাপারটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কী চলে আসবে, ত্বরণটা চলে আসবে। দেখো ডিফারেন্সিয়েট করে ফেলি। তো ডিফারেন্সিয়েশনের রুলস অনুযায়ী আমরা কী করতাম, যে হচ্ছে এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো সেগুলো আমরা বাইরে বের করে নিয়ে আসতাম। তো কনস্ট্যান্ট হচ্ছে আমাদের এ ওমেগা, তো আমরা এ ওমেগাটা বাইরে নিয়ে আসলাম। এবার এখানে কী আছে, কজ সামথিং, আর যেহেতু এই কজ কিছু একটা আছে তাহলে আমি চিন্তা করলাম এটি এখানে যে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এই পুরোটাকে আমি টি চিন্তা করলাম। তো টি এর সাপেক্ষে কজ টি এর ডিফারেন্সিয়েশন কী হবে, মাইনাস সাইন টি। তাহলে আমরা এই সামনে একটা মাইনাস দিলাম আর হচ্ছে সাইন টি, আর টি বলতে আমরা এই পুরো ব্যাপারটাকে ধরে নিয়েছি, পুরো ব্যাপারটা হচ্ছে মনে মনে আমি টি কল্পনা করছি, তাহলে লিখবো সাইন টি। তাহলে টি মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা এটা, কিন্তু এটা তো আমি মনে মনে টি কল্পনা করছি, এটা আসলে টি না। এই জন্য যেটা আমরা করবো, এইটুকুকে আরেকবার ডিফারেন্সিয়েট করবো। তো এইটুকু যদি ডিফারেন্সিয়েট করে গুণ করে দিই কী আসবে, ওমেগা টি প্লাস ডেল্টা ডিফারেন্সিয়েশন কী আসবে, ওমেগা আসবে। আচ্ছা যদি ওমেগা আসছে তাহলে আমরা লিখে ফেললাম এখানে যে মাইনাস এ, এই দেখো এখানে কী আছে, ওমেগা এখানে একটা ওমেগা এখানে একটা ওমেগা। তো আমরা একবার লিখে ফেলতে পারি কি, যে আসলে ওমেগা স্কোয়ার, আর আমাদের এখানে ছিল এ সাথে আছে সাইন, আর বাকিটুকু পোর্শন আমরা লিখে ফেলি সেটা হচ্ছে কি ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে আমাদের লাইনটা দাঁড়াবে আলটিমেটলি যে মাইনাস ওমেগা স্কোয়ার। এবার দেখো তো এটা কিন্তু আমাদের, আমরা কিন্তু তরণ অলমোস্ট অলরেডি পাই গেছি যে তরণটা কি, যে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। অর্থাৎ যখন আমাদের টাইম দেওয়া থাকবে বলবে কি, এই দুই সেকেন্ড পর এই যে আমাদের সরল দোলকটা ছিল, এই সরল দোলকটা এই যে দোলাদুলি করতেছে বিভিন্ন সময় তার তরণটা বিভিন্ন রকম, এবার কোন সময় পরে তার তরণটা কীরকম সেটা চাইলে আমরা এভাবে বের করতে পারি। তো এটা আমরা চাইলে এখান থেকে মনে রাখবো যে মাইনাস এই ব্যাপারটা, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এবার এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এর পরিবর্তে আমরা কী লিখতে পারি, এই যে এটা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে আসলে কী লেখা যায়, এক্স লেখা যায়। তার মানে আমরা এই পুরাটুকুকে রিপ্লেস করে এক্স লিখে ফেলতে পারি, তার মানে জিনিসটা দাঁড়াবে কি, যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অর্থাৎ এইটা আমাদের কি, যে সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণ। আমরা এইটাও মনে রাখবো এবং এইটাও মনে রাখবো, যখন এক্স দিয়ে বের করতে বলবে সরণ দেওয়া থাকবে, বলবে যে দুই সেন্টিমিটার দূরে এই পজিশনে তার ত্বরণটা কত, তখন আমরা এই ইকুয়েশন ইউজ করবো। আর যদি বলে দুই সেকেন্ড পরে তার ত্বরণ কত, তখন আমরা এই টাইমের ইকুয়েশনটার সাহায্যে ত্বরণটা বের করবো। তাহলে এই হচ্ছে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণ। এবং আমাদের একইভাবে আমরা একটু আগে যে বের করলাম সর্বোচ্চ বেগ সর্বনিম্ন বেগ, একইভাবে আমি চাইলে সর্বোচ্চ ত্বরণ এবং সর্বনিম্ন ত্বরণও বের করতে পারি। তো সর্বোচ্চ ত্বরণ যদি বের করি কী আসবে আমাদের, যে এ ম্যাক্স বা ত্বরণ যেটা আসবে সর্বাধিক ত্বরণ সেটা কী আসবে, আসবে হচ্ছে এরকম মাইনাস ওমেগা স্কোয়ার এ। অর্থাৎ বস্তুটা যখন এই বিস্তারে থাকে, যখন দোলাদুলির সময় যখন বস্তুটা এই বিস্তারে উঠে যায়, তখন এই মুহূর্তে বস্তুটার ত্বরণটা হয় সর্বাধিক, অর্থাৎ এক্সের মান তখন কী হবে, বিস্তারের সমান, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এ বসাই দিলাম, তখন আসবে হচ্ছে এম এক্স সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ। আর বস্তুটা যখন দোলাদুলিতে এই সাম্য অবস্থানে আসে, তখন দেখা যায় কি, বস্তুটার ত্বরণ কী হয়, সর্বনিম্ন হয়। অর্থাৎ সর্বনিম্ন মানটা কত হয়, যখন বস্তুটা আসে সাম্য অবস্থানে, সাম্য অবস্থান মানে তো এক্স ইকুয়াল জিরো ছিল, তো আমি এই এক্সের মানটা জিরো বসাই দিই, তাহলে পুরো মানটা আসলে কী চলে আসবে, জিরো চলে আসবে। তার মানে আমরা এই ব্যাপারটুকু পাশাপাশি মনে রাখবো, যে সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণ হয় এইটা অথবা এইটা, এবং সর্বোচ্চ ত্বরণ এইটা এবং সর্বনিম্ন ত্বরণটা জিরো। এবং এটা আমরা চাইলে মনে রাখতে পারি যে সর্বোচ্চ ত্বরণটা কোথায় হইতো, বিস্তারে হইতো, আর আমাদের হচ্ছে সর্বনিম্ন ত্বরণটা কোথায় হইতো, যে সাম্য অবস্থানে হইতো। তাহলে এইটুকু ব্যাপার আমাদের এখান থেকে মনে রাখতে হবে, যে সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণের ইকুয়েশন হচ্ছে যে এইটা এবং এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এইটাও। তো আমরা এই দুইটা যেগুলোটা ইউজ করব, অথবা আমাদের সর্বাধিক ত্বরণ যদি বলে তাহলে হবে মাইনাস ওমেগা স্কোয়ারে, অথবা সর্বনিম্ন ত্বরণ হবে কত, জিরো। তো এই হচ্ছে আমাদের সরল দোলন গতির ক্ষেত্রে হচ্ছে সরণ বেগ এবং ত্বরণের ইকুয়েশন।